হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার মেয়ে অরিত্রি, সেও খুব ভালো আছে। আর প্রতিদিন যে বলি প্রতিদিন যে বলি যে আমি ভালো আছি, সেটা আজকে একদমই বলবো না, কারণ আমার ভীষণই শরীর খারাপ। তো যেটা বলার জন্য আমি এলাম সেটা হচ্ছে, তোমরা অনেকেই বলছো যে আমি দিয়েছি, গিফট দিয়েছি বা ইয়ে করেছি, কিন্তু তারা দেখছি একদিন দুদিন পরে আমার অটোমেটিক্যালি কমে যাচ্ছে। ঠিক আছে, অনেকেও বলছো যে সাবস্ক্রাইব করেছি, কেন এই কথাটা কেন তোমরা বলছো? তোমার চ্যানেলের তো ক্ষতি হচ্ছে, আমার তো আমারও মানে ক্ষতি হবে। এটা তোমাদের কেন যে মাথায় ঢোকে না আমি তো বুঝি না। বারবার বলে বলেও একই কথা, কী করে তোমাদের ভুল হয়? কী করে ভুল হয় তোমাদের? তোমরা আসছো ইউটিউব যে আসছো, সেটা তোমরা জানো না যে কি করতে হয় না করতে হয়? আর একটা জিনিস আমি খেয়াল করছি, আমি গিয়ে তাদের ভিডিওতে যখন এ করব, তারা যদি দুদিন পরেও ভিডিও দেয়, আমি যদি তখন তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করি, তবে আমার ভিডিওটা এসে দেখবে। আবার এমনও হচ্ছে ভিডিও ছাড়লাম, এক মানে 1 মিনিটও হলো না, যে তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে, ব্লগটা খুব ভালো লেগেছে, তোমার আমি কি দেখতে বলেছি? ব্লগ দেখতে বলিনি? তোমার যদি সময় থাকে 2 দিন, 2 মিনিট কি 3 মিনিট, তবে তুমি আমার ভিডিও দেখবে, না হলে দেখতে হবে না। আমার তাতে যদি চ্যানেল না চলে তাও চলুক। আমি আজকে রেগে কথা বলতে বাধ্য হলাম, কারণ একজন আমাকে কমেন্ট করেছে যে আমি সাবস্ক্রাইব করলাম, কেন তুমি বলবে? আবার অনেকে বলছে আমি গিফট দিয়েছি কিন্তু আমার বাড়েনি, কেন তোমরা এরকম করছো? তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট, দেখো একে অন্যের পাশে না দাঁড়ালে কারোর চ্যানেলই এগোবে না। ঠিক আছে, তুমি আমার কাছে মিথ্যা কথা বলে তোমার কোনো লাভ নেই। হ্যাঁ, এটা হতে পারে যে তুমি হয়তো আমাকে দিয়েছো, আমার মনে নেই, সেটা তুমি এসে আমাকে একবার আরেকবার পিন করো যে আমি দিয়েছিলাম। ঠিক আছে, তারপরে আমি তোমাকে ঠিক সময় মতো দেবো, অন্তত 24 ঘন্টা পরে আমি তোমার চ্যানেলে গিয়ে ভিজিট করব। কিন্তু আমার যদি না মনে থাকে, ধরো দেখো আমার আজ শরীর খারাপ, আমার কথা বলতে ভীষণই কষ্ট হচ্ছে, কারণ আমার অ্যাজমা আছে, সরি, তো আমার অ্যাজমা আছে, আমি আজকেই ডাক্তার দেখিয়ে এলাম, একটা ইঞ্জেকশন দিয়েছি, এখানে ভীষণই ব্যথা হয়েছে। তো দেখো কথা বলতে গেলেও আমার মানে দম হাঁপিয়ে যাচ্ছে, কথা বলতে তোমাদের কাছে সত্যিই খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও আমি এটা বলার জন্য এলাম। কারণ তোমরা কেন বুঝতে পারছো না যে আমি যদি একজনকে হেল্প করি, সেও আমাকে করবে মন থেকে, তবে তো তোমার চ্যানেলটাও এগোবে, আমারটাও তো এগোবে। তাহলে তোমরা যদি এসে মিথ্যে কথা বলো তাহলে তো হবে না। আর আরেকটা কথা, যদি হ্যাঁ অনেকে বলবে তুমিও তো বলেছো দিয়েছি, তাহলে তুমি কেন, তুমিও বলেছো দিয়েছি কিন্তু আমার কমে গেছে, হ্যাঁ তুমি একটা জিনিস দেখবে, আমি তোমাকে দিলাম, আমি 2 দিন 3 দিন ওয়েট করেছি, প্রত্যেক দিন গিয়ে তাদের ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করেছি যে তুমি এলে না কেন, তবেই কিন্তু আমি সাবস্ক্রাইবটা তুলেছি, না হলে কিন্তু আমি তুলিনি। ঠিক আছে, এবার সবার ভিডিও দেখা আমার সত্যি একদিনের মধ্যে সম্ভব হয় না, কারণ আমার ঘরে একটা বাচ্চা আছে, তারপর আমাদের ঘরের কাজ হচ্ছে, আমাদের যে ছাদ আছে, ছাদের ঘরের উপরে কাজ হচ্ছে, তো কাশি, প্রচণ্ড কাশি পেয়েছিল বলে ভিডিওটা পজ করতে হলো, পজ করে আবার মানে ইয়ে করলাম, ফিরে এলাম। তো দেখো আমাদের ছাদে কাজ হচ্ছে, মানে আমরা যেখানে কল্যাণীতে আগে ছিলাম, কল্যাণী থেকে আসার পরে থেকে আমাদের টুকিটাকি কাজ হচ্ছেই। ঠিক আছে, আর তারপরে আমার শাশুড়ি মা, তারও শরীর খারাপ, আমার যে বাচ্চা আছে তারও শরীর খারাপ। ঠিক আছে, মানে প্রায় সময় মানে মাসের মধ্যে ওর 2 বার না হয় 3 বার ওর ডাক্তার দেখাতে নিয়ে যেতেই হবে, মানে ওর প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত আছে। এবার দেখো আমার হাজব্যান্ড সবসময় ঠিক মতো বাড়িতে থাকে না, কারণ ও ডিউটি করে, ওখানে থাকে, সপ্তাহে 1 দিন করে এখানে আসে। এবার আমার একা হাতে তো সব কিছু করতে হবে, বাজার করা, মেয়েকে দেখা, শাশুড়িকে দেখা, তাহলে
হ্যাঁ, কিন্তু আমার শাশুড়ির বয়স হয়েছে ঠিকই কথা, কিন্তু উনি মানে এমনি আর সব সাধারণ এর থেকে অনেক স্ট্রং। মানে আমার শ্বশুরমশায়ের দিদি, সেও মানে তারও অনেক বয়স হয়ে গেছে, কিন্তু মানে এত স্ট্রং তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, মানে ভীষণই স্ট্রং। আমার শাশুড়ি মার থেকেও অনেক বয়সে বড়, কিন্তু খুবই স্ট্রং, ভীষণ স্ট্রং। মানে আমার শাশুড়ি মাও স্ট্রং, কিন্তু আমি ভাবি যে আমি ওই বয়সে গেলে পারবো না, সত্যিই পারবো না, ওর অত কাজ করতে পারবো না। আর তার উপরে আমার অ্যাজমা আছে, আমি তো একদমই পারবো না। তো তোমাদের কাছে আমার মানে একান্তই অনুরোধ, আমি হাত জোর করে তোমাদেরকে বলছি যে তোমরা প্লিজ ভিডিওটা দেখো, অন্তত 3 থেকে 3.5 মিনিট দেখো, দেখে আমাকে কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে আগে মানে নিয়ে যেতে সাহায্য করো। আমিও তোমাদের পাশে থাকবো কথা দিলাম, কিন্তু থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা হয়তো একটা ভিডিও দুটো ভিডিও মিস করলে, কিন্তু তারপরে গিয়ে তো কমেন্ট করবে, হয়তো কমেন্ট করার সময় নেই, কিছুটা দেখে তুমি একটা লাইক মেরে দিলে, ঠিক আছে, সেগুলোও চলবে। কিন্তু ওই যে আমি যাব তারপরে তুমি আমার ভিডিওতে এসে কমেন্ট করবে, এটা তো ঠিক নয়। আমি আমি ধরো আজকে মনে মনে ভাবলাম যে আমি ওর ভিডিওতে যাব না, দেখি ও আমার ভিডিও দেখতে আসে কি না। আসবে না, আসবে না, এটা কেন হবে? তাহলে তোমার সাথে আমার বন্ধুত্বটা কিসের? আমি আজ না, আমি সকালে যে তুমি ভিডিওটা ছাড়লে, সকালে না গেলাম আমি রাতে যাব, তাহলে আমি যদি ভিডিও ছাড়ি, তুমি মানে 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, তুমি আসবে না, তোমার ভিডিওতে যাব তবে তুমি আসবে। তার মানে কি, তোমার কাছে কি আমার নোটিফিকেশান যাচ্ছে না? তোমার কাছে আমার নোটিফিকেশান যাচ্ছে যখন, তুমি তো একবার মানে আসবে, তো আসবে না। তুমি আজকে ধরো তুমি ভিডিও ছাড়লে, কাল ছাড়লে না, পরশু দিন ছাড়লে না, তার মধ্যে ধরো আমার একটা ভিডিও হলো, মানে ভিডিও ছাড়লাম, আসবে না। ওরা যদি 3 দিন পরে ভিডিও ছাড়ে, তখন ঠিক যে টাইমে ওরা ভিডিওটা মানে ছাড়বে, সেই টাইমে এসে আমার ভিডিওতে কমেন্ট করবে, সেই 2 দিন আগেকার ভিডিওতে কমেন্ট করবে যে ভালো হয়েছে। এটা কোনো কথা হলো বলো তো? আজকের এইটুকুনি আমার বলার ছিল, তোমাদের কাছে একান্তই অনুরোধ আমার যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আমি তোমাদের পাশে থাকবো কথা দিলাম। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, শুভরাত্রি, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। এখন সবে সবে ঠান্ডা পড়ছে, ঠান্ডাটা একদমই লাগিও না, বিশেষ করে যাদের অ্যাসমা আছে আমার মতো, তাদের তো একদমই ঠান্ডা লাগানো উচিত নয়। তো বন্ধুরা নমস্কার, টাটা।